হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে কীভাবে আপনি আপনার টোটাল ফ্যামিলির ভ্যারিফিকেশান করতে পারবেন ঠিক আছে ফ্যামিলিকে লিস্টিং করতে হবে লিস্টিং করার পরে ভ্যারিফিকেশান করতে হবে তো আমরা সবাই জানি যে এখন সামনে জনগণনা আছে এবং তার উপরে এনআরসির ভয়ে মানুষ যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তার ভোটার কার্ড ভ্যারিফিকেশান করতে হচ্ছে এবং সেগুলোকে আধার লিঙ্ক করতে হচ্ছে তো আধার লিঙ্কের আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আর আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে ধরুন আপনার ফ্যামিলিতে দাদু আছেন পর উপরে তারপরে আছেন আপনার বাবা মা তারপরে বাবা মায়ের আবার কতগুলো ছিল আপনারা কতগুলো ভাই বোন সেইগুলো নিয়ে হচ্ছে ফ্যামিলি লিস্টিং তো ফ্যামিলি লিস্টিং করার পরে আপনাকে ভ্যারিফিকেশান করতে হচ্ছে তো ডিটেলস তথ্য আমি জানিয়ে দেবো তার আগে জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেসে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন শুরু করা যাক এর আগে আমি আমাদের যেমন স্টাডি গ্রুপের স্টাডি চ্যানেলে যেমন পড়াশোনার ভিডিও আমি আপলোড করি সেগুলো তো আপলোড করব পাশাপাশি এগুলোর ছিল আপনাদের রিকোয়েস্টেড ভিডিও এগুলো আপনারা চেয়েছিলেন যে এইভাবে যদি এগুলো যদি অনলাইনের মাধ্যমে কীভাবে ফ্যামিলি লিস্টিং হচ্ছে পরিবারের সবাই কীভাবে একসাথে ভেরিফিকেশন করা যাচ্ছে সেগুলো আপনারা জানতে চেয়েছিলেন যার জন্য আমার এই ভিডিও তো চলুন অবশ্যই জানিয়ে দেবো আর তার আগে জানিয়ে দেবো যারা এর আগে জানতে চেয়েছিলেন ম্যাম পিএসসি কলারশিপের জন্য ইংলিশ নিয়ে পড়ান তো তাদের জন্য আমি ভয়েস চেঞ্জ দিয়ে স্টার্ট করেছি যে ভয়েস চেঞ্জটা প্রথমে জানা দরকার ভয়েস চেঞ্জ তার সঙ্গে টেন্স ঠিক আছে তো টেন্স ভয়েস চেঞ্জ একসঙ্গেই চলছে প্রেজেন্ট ইন্ডেফিনাইট পাস্টন ইন্ডিফিনাইট এবং ফিউচার ইন্ডিফিনাইট শেষ হয়ে গেছে কন্টিনিউয়াস চালু করেছি তো এটা ছিল আগের পার্ট ওয়ান ভিডিও তো যারা দেখছেন বা যারা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে দেখেন আমার খুব হেল্পফুল খুব কাজে লাগবে প্রত্যেকটা পরীক্ষায় ভয়েস চেঞ্জে প্রয়োজন হয় আমাদের সেটা আমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে যখন আমরা হয়তো সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাদের ভয়েস চেঞ্জ লাগলো বা যদি আমাদের এখন করে যে বিসিএসএমস সে দিচ্ছে এখন এটা চেঞ্জ ভয়েস চেঞ্জ বা আপনার পিএসসি ক্লার্কশিপের যে এক্সামে দেবে না তারিখ মানে এন টি পিসি প্রিলিমস এক্সামে আপনার যেখানে ইংলিশের ক্ষেত্রে থাকছে কোথাও পঁচিশ নম্বর কোথাও কুড়ি নম্বর সেখানে আপনার ভয়েস চেঞ্জ থাকছে তো সেটা আপনাদের জানা খুব জরুরি তো ভিডিওটা খুব ভালো বানানো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা আসছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে তো আমাদের প্রথমে কী করতে হবে ট্রিপল ডাব্লু ডট এন ভি ডট ইন বা আপনারা গুগলে গিয়ে এন লিখলেই চলে আসবে তো যখনই আসবে তখনই আপনার প্রথম পেজ আসবে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন কিছুই নেই আপনার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার দিয়ে আপনার ফোন নম্বর আপনার নাম দিয়ে হয়ে যাবে লগ ইন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আমি লগ ইন করে নিয়েছি অলরেডি তো লগ ইন করে নেওয়ার পর এটা এসেছে এই পেজটা প্রথম পেজ দেখুন প্রথম পেজে কী লেখা আছে প্রথম পেজে আছে ওয়েলকাম হোয়াট উড ইউ লাইক ডু আপনি কী করতে চাইছেন এখানে দেখুন অপশানে আছে ইলেকট্রাল ভেরিফিকেশান সার্চ ইলেকট্রাল রোল ফর্ম নো ইউর এখানে কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনি যে কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি বা বিধানসভা থেকে আপনি যে বিধানসভা থেকে বিলং করছেন জানতে চাইলে ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ আর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আমরা কোথায় যাব আমরা যাবো প্রথমেই যাব ইলেকট্রাল ভ্যারিফিকেশান তো আমরা কোথায় ক্লিক করবো আমাদের ক্লিক করব এখানে যেই ক্লিক করলাম দেখুন কী আছে তো আগে নেট শো ছিল যার জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও থাকার সাথে আমি আগে দু দিন থেকে আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না তো চলুন আজকে আমি যেহেতু লাইভ দেখাবো যার জন্য নেটের একটু প্রয়োজন ছিল তো দেখুন প্রথমে আমাদের হোম পেজে কি আসছে যে ভেরিফাই সেলফ ডিটেলস পুলিং স্টেশন ফিডব্যাক তারপরে আসছে ফ্যামিলি লিস্টিং অথেন্টিকেশান আন এনরোল নাম্বার তো আমরা কি করব আমাদের প্রথমে আসতে হবে তারপরে দেখুন এখানে স্টেপ দিয়েছে কিভাবে ইলেকট্রাল ভেরিফিকেশান প্রোগ্রামে আপনি যাবেন প্রথমেই ভেরিফাই অফ দ্য অথেন্টিক ই আর ডিটেলস তারপর হচ্ছে প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড পুলিং স্টেশন ভেরিফাই আর ডিটেলস ফ্যামিলি মেম্বার আফটার ক্রিয়েটিং দ্য ফ্যামিলি গ্রুপ তো আমাদেরকে প্রথমে গ্রুপ তৈরি করতে হবে তো গ্রুপে আমরা যে তৈরি করবো দেখুন কীভাবে তৈরি করব তো আমরা এখানে প্রথমে কী করলাম ভেরিফাই সেলফ ডিটেলস তো করবো না আমাদের সেলফ ডিটেলস অলরেডি করা আছে তো ফ্যামিলি লিস্টিংয়ে ওকে করলাম দেখুন এখানে কী অপশান আসে যে ফ্যামিলি লিস্টিংয়ে ওকে করলাম দেখুন ফ্যামিলি লিস্টিং এবং ফ্যামিলি ভেরিফিকেশান তো আমরা এখানে প্রথমে ফ্যামিলি লিস্টিংয়ে ওকে করব যে ফ্যামিলি লিস্টিং করবো যেহেতু আমার ভাইয়ের এতে এটা বানানো আছে তো আমার ভাইয়ের নাম দিয়ে দিয়েছে তারপরে আমাদের কী করতে হবে ফ্যামিলি লিস্টিং যে করবো বাড়ির যার এপিক নাম্বার এখানে দিতে হবে তো চলুন আমি একটা এপিক নাম্বার দিয়ে দেখে নি এখানে আমি এপিক নাম্বার যার দেবো সেটা কিন্তু এই ফ্যামিলির সাথে অ্যাড হবে এবং আমার ফ্যামিলির মধ্যে সেটা এটা এপিক নাম্বারটা আমি দিচ্ছি দেখুন তাহলে বন্ধুরা এখানে দেখে নিন যেহেতু আমি ভাইয়ের দেওয়া আছে তো আমি আমার বৌদির এটা দিলাম তো দেখুন আমি এখানে ওকে করছি তো যখনই আমি ওকে করলাম দেখুন এই পেজটা চলে এলো ঠিক আছে তো যেই চলে এলো আমাকে বলেছে এখানে এটা ফ্যামিলির এটা হচ্ছে যদি যোগ্যতা করতে চায় আচ্ছা এটা আমার দিদির তো চলে আসছে তো এখানে আমাকে রিলেশান টাইপ কী দিতে হবে এখানে রিলেশান কী আছে তো রিলেশানে আমি ওকে করবো রিলেশানে যখনই ওকে করব দেখুন এখানে ডটার আছে সিস্টার আছে ডটার ল আছে গ্র্যান্ড মাদার আছে ঠিক আছে তো আমি এখানে ওকে করবো সিস্টার ঠিক আছে সিস্টার একে গেলাম বলছে স্টেইং উইথ ইউ নট স্টেইং উইথ ইউ মানে আপনার সাথে থাকে না থাকে না ঠিক আছে তো আমরা কী করব স্টেইং ওয়েতেও যখন ওকে করলাম এখানে অ্যাড মেম্বারে ওকে করলাম যেই অ্যাড করলাম দেখুন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবারে আরও অন্যজনের এপিক নাম্বার চাইছে তো আরও অন্যজনের যখন এপিক নাম্বার চাইছে তখন আমরা এখানে দেখে নেব আচ্ছা এখানে আবার অনেকের অপশান থাকবে যদি কেউ চান যে এখানে ভুল করে ফেলেছে তখন কি করবেন দেখুন তখন এবারে আমি এবারে আরেকটা এপিক নাম্বার দিয়ে দেখাচ্ছি তাহলে আমরা এখানে দেখলাম দেখলাম যে ফ্যামিলি লিস্টিং কীভাবে করতে হয় যখন আপনি এপিক নাম্বারটা দেবেন দিয়ে এখানে অ্যাড ফ্যামিলিতে উপয়োগ করবেন দেখুন আমি একটা এপিক নাম্বার দিলাম আর এখানে অ্যাড ফ্যামিলি ওকে করলাম এখানে বলেছে নো রেকর্ড ফাউন্ড তার মানে আমি যে এপিক নাম্বারটা দিয়েছিলাম ওটা কোথাও ভুল হয়েছে তো দেখুন আমি আবার ট্রাই করছি তাহলে আমরা এখানে দেখলাম যে কীভাবে ফ্যামিলি লিস্টিং করতে হয় তো যখনই আপনি এপিক নাম্বারটা দিচ্ছেন এখানে এপিক নাম্বার দিলে আপনার কী হবে এপিক নাম্বার দিলেই এখানে আপনার ডিটেলস চলে আসছে যেমন এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আমার এখনো ফ্যামিলির আরও মেম্বারদের অ্যাড করা বাকি আছে তো এখানে দেখুন অপশন দেওয়া রয়েছে যে হ্যাভ ইউ অ্যাডেড অল ফ্যামিলি মেম্বার তো আমি তো এখনো অর্ডেড এখনো অনেক ফ্যামিলি মেম্বারের অ্যাড করতে বাকি আছে তো এখানে নো দেওয়া আছে দিয়ে সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি এখানে দেখুন সাবমিট করছি নো দিয়ে সাবমিট করলাম তো যখন আমি সাবমিট করলাম এখানে কি দেখাচ্ছে কিছু দেখাচ্ছে না তো সাবমিট করলেই আপনার হয়ে যাবে এখানে সব ফ্যামিলি মেম্বার দিয়ে যখন এখানে ইউজ করবেন তখনই সাবমিটের অপশান চলে আসবে ন থাকলে সাবমিটের অপশান আসবে না তো যেহেতু আরও ফ্যামিলিদের অ্যাড করা বাকি আছে যেহেতু আমি এখন সাবমিটে গেলাম না তো নো করেই সাবমিট করলাম তো যেহেতু সাবমিট হচ্ছে না এটা অ্যাড হয়ে গেল তো সবগুলো যখনই মেম্বারদের এভাবে এপিক নাম্বার দিয়ে অ্যাড হয়ে যাবে তখন আপনি ইয়েসে যাবেন ইয়েস করে এখানে ইয়েস করে আর এখানে আপনি সাবমিটের এখানে ওকে করবেন ওকে করলে আপনার কমপ্লিট ফ্যামিলি মেম্বার অ্যাড করা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল আপনার কীভাবে ফ্যামিলি মেম্বার আপনি লিস্টিং করবেন এটা ছিল তার ভিডিও ঠিক আছে আর ফ্যামিলি মেম্বার কিভাবে ভ্যারিফিকেশান করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ওয়েট দেখুন যখনই আমরা ফ্যামিলি লিস্টিং করে নিলাম ফ্যামিলি লিস্টিং আমরা করলাম কি এই ঘরে ক্লিক করে ঠিক আছে এরপরে দেখুন পরে অপশান আছে ফ্যামিলি ভেরিফিকেশান আমরা ওকে করলাম এইটাতে ফ্যামিলি যখনই ভেরিফিকেশান আসবে দেখুন এই পেজটা খুলে যাবে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার আর নট অ্যাডেড যেহেতু ওখানে সাবমিট করতে বাকি আছে সেহেতু ফ্যামিলি মেম্বার নট অ্যাডেড দেখাচ্ছে তো আমি সব ফ্যামিলি মেম্বারদের অ্যাড করে আমি এটা ভেরিফিকেশান কীভাবে করতে হয় সেটার আমি ভিডিও বানাবো ফ্যামিলি লিস্টিংয়ের ভিডিওটা বানালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন নোটিফিকেশান অন করে রাখুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো চলুন পরে ভিডিওতে দেখা যাচ্ছে পরে ভিডিওতে আমাদের স্টাডি গ্রুপের যেমন আলোচনা হয় সেরকম পরে ভিডিওতে আমি মক টেস্ট নিয়ে আসবো মক টেস্টে দেখা হবে ধন্যবাদ